রাজা কৃষ্ণচন্দ্র দেবীর স্বপ্নাদেশ পেয়ে সূচনা করেন এই পুজো। সেই থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। এদিন সকাল থেকে ভক্তদের ভিড় কৃষ্ণনগর রাজবাড়িতে। প্রতি বছরের মতো এবছরেও মহাসমারোহে পালিত হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পূজা। কথিত আছে, রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র। নবাব আলী বর্দী খাঁর রাজত্বকালে নদিয়ার কৃষ্ণচন্দ্রের থেকে 12 লক্ষ টাকা দাবি করেন নবাব। সেই সময় সেই বিপুল পরিমাণ অর্থ দিতে অপারগ ছিলেন কৃষ্ণচন্দ্র। তার পরিপ্রেক্ষিতে রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দী করে মুঙ্গেরের কারাগারে নিক্ষেপ করেন নবাব। মুক্তির পর নদীপথে ফেরার সময় কৃষ্ণচন্দ্র বিজয়া দশমীর বিসর্জনে বাজনা শুনতে পান এবং মাতৃ আরাধনা না করতে পেরে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। জানা যায়, এরপর সেই রাতে মা জগদ্ধাত্রী রূপে পরবর্তী শুক্লা নবমী তিথিতে দুর্গারূপী জগদ্ধাত্রী মাতা পুজো করার স্বপ্ন আদেশ পান। এরপরেই মহারাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন কৃষ্ণনগরের রাজবাড়িতে। তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে আসছে রাজবাড়িতে। প্রাচীন রীতি মেনে দীর্ঘ বছর ধরে এখানে পূজিত হন মা জগদ্ধাত্রী। ধর্মীয় রাজনীতিকে মান্যতা দিয়ে প্রতি বছর এই পুজোর আয়োজন করে থাকেন রাজ পরিবারের সদস্যরা। সেই মতো এই বছরও একইভাবে কৃষ্ণনগর রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী। পূজা উপলক্ষে এদিন সকাল থেকে বহু দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন রাজবাড়ির প্রাঙ্গণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কৃষ্ণনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।